It was an amazing experience to work with Shongita because she's really patient. Shongita France jacche, khub anonder khobor. ওখানে গিয়ে অনেক কিছু শিখবে নতুন, কিন্তু আমি মনে করি ওর মধ্যে আবার বেশ কিছু গুণ আছে যেগুলো আমার চোখে পড়েছে। সাস্টেনেবিলিটি ইজ দ্য নিড অফ দি আওয়ার, অ্যান্ড সঙ্গীতার আমি কাজ দেখেছি সাস্টেনেবল ফ্যাশন নিয়ে। ও যা যা পিসেস ক্রিয়েট করেছে আমি সেই পিসেস নিজে ইউজ করেছি। এবার বল, 19 জুলাই তারপর মানে লাইফটা কিরকম একেবারে ওলট পালট হয়ে গেল? প্রফেশনালি যদি আমি ফ্রেন্ডসে বলি আমার নাম, তাহলে বলবো জামাপেল সঙ্গীতা। জামাপেল সঙ্গীতা এখন শুধু কথাবার্তায় একটাই চলছে ওর সাথে আমাদের, যে ঠান্ডাটা ঠিক মতন যেন কাটিয়েও থাকতে পারে। নমস্কার, আমি সঙ্গীতা। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক CBNN চ্যানেলে সবার জন্য সবসময়। আজ আমাদের মলাট কাহিনী আমাকে নিয়েই, শিরোনামে সঙ্গীতা। আমার চারিদিকে একটা মাপা জগৎ, কি এমন আছে এখানে? আমার মনের মধ্যে যে পাগল থাকে সেই তো উল্টো পাল্টা রং লাগায়। একটু একটু করে রোজ আমার দুনিয়ার চেহারা পাল্টে দেয়। গুলো যে দিচ্ছে ইশারা যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া, চেনা চেনা সুরে আসছি ফিরে ফিরে, ভাবনারা কেন যে আজ দিশে হারা, ইচ্ছে গুলো যে দিচ্ছে ইশারা। আজ বৃষ্টিতে ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আমার পাড়া, আমার শহর, আর আমি নিজে। মনে হচ্ছে 100 বছর ধরে বৃষ্টি হোক, ডুবে যাক ভেসে যাক সব কিছু, ডুবে যাক ভেসে যাক সব কিছু। We'll be right back.
আমার প্রথম দেখা বৃষ্টির জলে, ভাসিয়েছি ভেলা খেলার ছলে, সেই জল গেছে মিশে কোন নদীতে, গেছে হারিয়ে কোন সাগরে, মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে, মাঝিরে ও মাঝিরে দেখেছ কি তুমি তারে, নৌকো আমার ছেলেবেলা কাগজে, কাগজে।
এবার বল, 19 জুলাই তারপর, মানে লাইফটা কিরকম একেবারে ওলটপালট হয়ে গেল, তাই তো? তাহলে কিছু কি ফ্রেঞ্চ মানে শেখানো হচ্ছিল, তো কিছু তুই অন্তত একটু বল, তোর নাম কিভাবে বলবি প্রফেশনালি? প্রফেশনালি যদি আমি ফ্রেঞ্চে বলি আমার নাম, তাহলে বলবো জামাপেল সঙ্গীতা। জামাপেল সঙ্গীতা, ওকে। আচ্ছা, মানে ওদের তো প্রচুরভাবে, হ্যাঁ, মানে জীব উঠিয়ে প্রায় কথা বলতে হয়। হ্যাঁ, তো লাস্ট ক্লাসে তো বোধহয় ভালো শেখাচ্ছে। হ্যাঁ, অনেক হেল্প হচ্ছে ওদের ক্লাসে, কারণ ওরা একদম পুরো ধরে ধরে, আর এমন না যে অনলাইনে ক্লাস হচ্ছে বলে সবাই সবার মতো করছে, ওনারা ওনার মতো করে দিয়েছে। হঠাৎ করে বলবে তুমি বলো, এবারে হয়তো একজন বলছে, বলতে বলতে ওকে থামিয়ে অন্য একজনের নাম বলবে, তখন সঙ্গে সঙ্গে ধরে বলতে পারবে, আর ওরা বুঝতে পারবে যে সবাই ক্লাসটা করছে কিনা। আচ্ছা, তো কিরকম মনে হচ্ছে? মানে আমার মনে আছে 19 জুলাই ঠিক বোধ হয় 2:30-3 সময় আমি কিউবিকল থেকে বেরিয়েছি, আর আমি তার আগে ইমেল টিমেল চেক করে জাস্ট যে 10 মিনিটের একটা ব্রেক নিয়ে আসি, এই সময় হঠাৎ প্রশান্ত ফোন করলো যে আপনি কি কিউবিকলে আছেন? আমি কিউবিকল থেকে বেরিয়ে কেন, বললো যে একটা মেল এসছে ওদের ওখান থেকে, পন্ডিচারি থেকে, কি যে ওই ফ্রেঞ্চ কনসুলেট থেকে, যে সঙ্গীতা সিলেক্ট হয়েছে। তো আমি ওপরে গিয়ে তোকে ডেকে, তুইও তৎক্ষণে চিঠিটা মেলটা পেয়েছি, তুই জাস্ট পেয়েছি, তোর ফার্স্ট রিয়াকশন ছিল দাদা পিপিপি, মানে আমাদের প্রতিদিন প্রয়াসম প্রণাম, এবার আমি থাকতে পারবো না। আমি মনে মনে ভাবলাম দূর তিরিছে, প্রতিবার তো প্রতিদিন প্রয়াসম প্রণাম হচ্ছে এবার, মানে কিন্তু আমার খুব কোথাও একটা খুব ভালো লেগেছিলো। তো বাড়িতে বল বা অফিসে বল বা কোথাও কি কিছু মনে হচ্ছে যে এটা একটু আলাদাভাবে দেখছে বা কিছু? সত্যি বলতে পুরোটাই একদম মানে 19 জুলাইয়ের পরতে অনেকটা চেঞ্জ। কারণ যদি আমি বাড়ির দিক দিয়ে বলি, মানে একটা হয় না যে চাপ থাকে যে আচ্ছা ঠিক আছে অফিস দিয়ে বাড়িতে গিয়ে কাজ বাজ এই সেখান তেন, সেখানে এখন আমরা আমার বোন ও অনেক বেশি আচ্ছা ঠিক আছে আর কদিন আছে রিল্যাক্স, তুই তোর মতো পড়াশোনা কাজ করতে হবে না, বা জিনিসপত্র গোছানো, কি নেবো না নেবো কোনটা নেবো না, ওইগুলো সব থেকে যেটা ভালো লাগে, অটো আগে থেকে একটা রেসপেক্ট ছিল কাজের প্রতি, সেটা মানে একটা হয় না যে একটা জায়গা পৌঁছে যাওয়ার পর ওইটা আরেকটু বেশি বেড়ে যায় যতক্ষণ একটা রেজাল্ট আসে। তো ওইটা এলাকার দিক থেকেও বলুন, ফ্যামিলি দিক থেকে বলুন, অনেক বেশি বেড়ে গেছে। তাহলে এটা কি ঘটনা যে মানে আরো অনেক ছেলে মেয়ে মানে তোকে দেখে, যেটা আমরা বারবার বলতাম যে যখন মনীষরা গেছে, যখন সেলিমরা গেছে, যে ইন্সপায়ার্ড হয় ছেলে মেয়েরা, আর এখনও কি সেটা রয়েছে না? এখন এই এত বেশি জোম্যাটো বা এইসব সুইগি এই সেই হ্যান তা নানা রকমের কাজে তো মানুষ এখন ব্যস্ত, তো যে দূর ওখানে গিয়ে কী হবে 7 মাসের, মানে সেইটা নেই এখনও না। মানে ও এখন অ্যাকচুয়ালি এত বেশি সোশ্যাল মিডিয়াতে সবাই বেশি ইনভলভ হয়ে গেছে, কোথাও না কোথাও নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হতেই চায়, তো সেখান থেকে গিয়ে যদি জোম্যাটো না করে এইচএসটা দিবেন, আমিও এখনো গ্রাজুয়েশন করি, তার মানে এটা না যে সবসময় কোয়ালিফিকেশনটা খুব একটা ম্যাটার করে, তোমার স্কিলও ম্যাটার করে, যেটা আমি এখানে আসা মানে অনট্র্যাক জয়েন করার পর থেকেই এটার অনেক ভালোভাবে বুঝতে পারা যে সবসময় তোমার এডুকেশন ডেফিনেটলি ম্যাটার করে, কিন্তু তুমি কতটা স্কিল, কতটা নিজেকে নিয়ে খাটছো সেটা আরো অনেক বেশি ম্যাটার করে। 100 বার যখন এখন আমি কাজ করি এলাকাতে, ধরুন শুটে যাচ্ছি বা কিছুতে যাচ্ছি, আমি নামনি এগুলো খুশি বা ওরা কোথাও না কোথাও, ওরা আগে অনেক আগে স্টুডেন্ট ছিল, এইটা হওয়ার পরে অটোমেটিক্যালি ওরা আবার জয়েন করতে চাইছে, কারণ কোথাও না কোথাও তো একটা হোপ থেকে যায়। তো যখন তারা দেখবে চোখের সামনে কাউকে যে আচ্ছা অ্যাকচুয়ালি হয়, সবকিছু হয়তো ড্রিম না, মানে সবকিছু স্বপ্ন দেখানোর মতো না, কিন্তু সত্যি হয়, তুমি সেই অনুযায়ী নিজেকে নিয়ে খাটো বা একটা খুব ইজি আমাদের ওপর যে গিভ আপ করলো, এটা হচ্ছে না এটা ছেড়ে তাহলে অন্য কিছু, এটা হচ্ছে না ওইটা অন্য কিছু। কিন্তু অনট্র্যাকে থেকে যেটা আমি শিখেছি যে তুমি তোমার প্রফেশনটাকে নিয়েও, সরি প্যাশনটাও তোমার প্রফেশন বানাতে পারো। এখন যখন মানে একটা সবাই মানে এখন আমাদের ফ্যামিলি দিক মানে দত্তাবাদের কথা আমি বলছি, সবাই জানবে হয়তো কেউ সরকারি চাকরি করবে না বা ব্যাংকে কাজ করবে না, অটোমেটিক্যালি সবাই তার জন্য আগের থেকে অর জব গুলোকে বেছে নেয়, ধরুন শপিং মল হতে পারে, জোম্যাটো, সুইগি, সেখান থেকে এসে মানে আমার বিদেশ যাওয়াটা ওদের কাছে স্বপ্ন হয়ে যাচ্ছে আর কি, যে আচ্ছা তার মানে হতে পারে। ওর বাবা তো খুবই খুশি আছে, আনন্দ আছে, কিন্তু কষ্টও হচ্ছে, চলে যাবে সেটা তো বলতে পারছে না, জিজ্ঞেস করলে মাঝে সাঝে কেঁদে ফেলছে। মেয়ে তো 7 মাসের জন্য থাকবে না, তারপরে তোমার
এমনি ফাইন্যান্সে তো প্রবলেম আছেই সংসারে, একটুতে হেল্প হতো সেইটাতে একটু প্রবলেম দাঁড়াবে। এখন শুধু কথাবার্তায় একটাই চলছে ওর সাথে আমাদের, যে ঠান্ডাটা ঠিক মতন যেন কাটিয়েও থাকতে পারে। খুবই হ্যাপি আর এক্সাইটেড খুব বেশি, ওর এক্সপিরিয়েন্স হবে বাইরে গিয়ে কোথাও থাকবে 7 মাসের জন্য, তাও আবার এতদিন বাইরে কোনো দিন থাকিনি, তো হ্যাপি, একটু নার্ভাস বিকজ হেলথ নিয়ে। আমার সাপোর্ট তো পুরোপুরি 100%, যেইটুকুনি পাচ্ছি আমি নিজে থেকে অ্যাডভাইস দিচ্ছি বা ওইটুকুনি হেল্প করছি যে এইটা করলে এইটা করবি, এই ড্রেসটা পরবি, এরকমভাবে থাকবি, তো এরকম মানে এভরিডে আমাদের হচ্ছে কনভারসেশন। লাগেজ, হ্যাঁ হেল্প তো লাগবেই, একা একা কিছুই পারে না, তো সব কিছু ডিসাইড করা থেকে হেল্প করা হচ্ছে এইগুলো কন্টিনিউ। দিদি না থাকলে বেশিরভাগ অসুবিধাটাই হয়, কারণ অনেক কাজটা ম্যাটার করে না, কারণ একদিন হয়তো ও পুরোটা করে নিচ্ছে আমি একটু টায়ার্ড থাকলে, বা ও টায়ার্ড থাকলে আমি পুরোটা করে নিচ্ছি, কাজ ম্যাটার করছে না, বাট ওই যে একসাথে একটু হলেও টাইম কাটানো, রাত্রেবেলা কথা বলা, সেই জায়গাগুলো একটু মিস করব, ওইটাই অসুবিধা হচ্ছে আর কিছু না। আর অতদিন মানে একভাবে হয়নি ওইটা, মানে এতটা ডিস্টেন্স থাকা। যেমন আনন্দ হচ্ছে তেমন ভয় ভয়ও করছে, কোনোদিন একা কোথাও যায়নি তো, তবে মনে হয় প্রয়াসও মেয়ে আর আপনাদের আশীর্বাদে সব ভালোই ভালোই হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, আর দেখতে থাকুন CVNN চ্যানেল, সবার জন্য সবসময়।